জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তার সঙ্গে ছিলেন ভোলা লালমোহন তজুমুদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে আলোচনা সভা করেন তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তার সঙ্গে ছিলেন ভোলা লালমোহন তজুমুদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে আলোচনা সভা করেন তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তার সঙ্গে ছিলেন ভোলা লালমোহন তজুমুদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে আলোচনা সভা করেন তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তার সঙ্গে ছিলেন ভোলা লালমোহন তজুমুদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে আলোচনা সভা করেন তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তার সঙ্গে ছিলেন ভোলা লালমোহন তজুমুদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে আলোচনা সভা করেন তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তার সঙ্গে ছিলেন ভোলা লালমোহন তজুমুদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে আলোচনা সভা করেন তারা।